ভারতের আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আসছে বালিঝড়। আর সেই বালিঝড়ের স্রোত যখন আমার পাশে, স্রোত এবার বলো, চরিত্র নিয়ে যদি একটু বলো। একটু আগে তো লালন ডেকে ফেললো লীনাকে, আর লীনাদেরই গল্প আরো একবার সেখানে তুমি স্রোত। লালন মনে ডাকাটা কতদিন পরে যাবে আমি জানি না, তবে সেখান থেকেই আবার স্রোতের শুরু। কাজে এটা আবারও একটা গুরু দায়িত্ব যে নামটা যেন আবার বদলে যায়, যদিও বা মানুষটা এক আছে, এবং এটাই একটা বড় পাওনা একজন অভিনেতা। আমরা বোধ হয় এটার জন্যই রোজ বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, ফ্লোরে এসে, স্টুডিওতে এসে মেকআপ নিয়ে নিজেদের কাজটা মন দিয়ে করার চেষ্টা করি, এবং যাই পাই না কেন তার দরুন সব থেকে বড় পাওনা এটাই। এটাই আমি চিরকাল বিশ্বাস করে এসেছি, এবং সর্বোপরি নিজের স্রষ্টা, লালনের স্রষ্টা যখন নিজেই আবার স্রোত সৃষ্টি করার পরেও লালন বলে ডেকে ফেলে, তখন কোথাও গিয়ে সেটার সত্যিকতাটা প্রমাণ পায়। কিন্তু আমি কখনোই মনে করি না সেটা খালি ব্যক্তি ইন্দ্রাশিষের সার্থকতা। ইট ইজ এ টিম গেম, সেটা আমি সিনেমা করি বা টেলিভিশনে কোনো কাজ করি, যে কোনো ফর্ম্যাটেই কাজ করি, বিশাল মিডিয়াম এটা একটা। সবাই মিলে একসঙ্গে কাজটা না করলে কোনো দিন একটা কাজ, একটা চরিত্র সেই জায়গায় পৌঁছাতে পারে না। তো সেই ইকুয়াল এফার্টটা কেন তার বেশি এফার্ট দিয়ে আবার সবাই, স্রোত, ছোড়া, বর্ষ, মহার্ঘ, সমুদ্র সেন, সবাই একসাথে আবার উঠে পড়ে লেগেছে। বালিঝড় আপনাদের সামনে আসছে 6 ফেব্রুয়ারি সন্ধে 6টা থেকে স্টার জলসায়, ওই ইকুয়াল এক্সপেকটেশন নিয়ে, যাতে আবার সেই ভালোবাসা আমরা আপনাদের থেকে পাই। এবং খুব মিষ্টি মিষ্টি চরিত্র নিয়ে, দেখুন ধারাবাহিকে চরিত্র নিয়ে প্রথমেই বলে দেওয়াটা খানিকটা অসম্ভব একটা ব্যাপার, কারণ যেহেতু টেলিভিশনের কাজ রোজ ডেভেলপ করে এবং রোজ স্ক্রিপ্ট ডেভেলপ করে, রোজকার গল্প রোজ লেখা হয়, এবং সেইভাবেই একটা চরিত্র এগোতে থাকে। সেখানে গিয়ে শুরুতেই চরিত্রটার গঠনটা একটু বলে দিল, আলটিমেটলি চরিত্রটা কীভাবে প্রকাশিত হচ্ছে সেটা বলাটা খুব কঠিন। কাজেই এইটুকুই বলতে পারি যে প্রত্যেকটি চরিত্র, স্রোত, সমেত, ছোড়া, সবাই খুব মিষ্টি চরিত্র। এবং যেটা লীনাদি মেনশন করেন, খুব ইম্পর্টেন্টলি আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে আমরা পলিটিক্যাল ব্যাকড্রপে একটা কাজ করছি। এবং শৈবালদার একটা খুব ইম্পর্টেন্ট কথা মেনশন করলেন যে সেটা একটা খুব ক্রিটিক্যাল জিনিস, যাতে আমরা কাউকে, হ্যাঁ, তারা যাতে কোনোভাবে ডিস্টার্ব ফিল না করে আমাদের প্রজেক্টটা নিয়ে, বিকজ আলটিমেটলি দিস ইজ এ ফিকশন। আমরা যেরকম প্রেম ভালোবাসা নিয়েও আমরা গল্প বলতে পারি, আমরা সেরকম পলিটিক্যাল কোনো সাবজেক্ট নিয়েও আমরা গল্প বলতে পারি, আমাদের ডেফিনেটলি সেই অধিকারটা আছে। কিন্তু আমাদের সেই অধিকারটা একটা সীমিত জায়গায় রাখতে হয়, যে যাতে গিয়ে আমরা সমাজকে একটা ভুল বার্তা না পৌঁছাই। তো সেটা একটা খুব ডিফিকাল্ট কাজ, স্পেশালি সেটা পুরো দায়িত্বটাই যেহেতু লীনাদির ওপর গিয়ে পড়ে, যে তিনি গল্পটা লিখছেন এবং পুরো ব্যাপারটাই তার কলমের থেকে বেরোচ্ছে, সেটা গুরু দায়িত্ব তার। এবং তারপরে দায়িত্বটা আমাদের যে সেটাকে একদম মেজার্ড ওয়েতে দর্শকের কাছে পৌঁছানো। অনেকদিন পর ভীষণ ভালো কমেডি দেখবেন, এবং এটা আমি বাজি রেখে বলতে পারি, হাসতে বাধ্য হবে না আপনারা, মানে, এবং কিছু চরিত্র আছে প্রেমে পড়ে যাবে। যেটা লীনাদি বললেন যে নায়ক নায়িকা আমরা নামি, একটা কাজে কখনো সাফল্য অর্জন করা যায় না যদি সবাই মিলে কাজটা না করে। এখানে সবকটা চরিত্র এতটাই মূল্যবান এবং এতটাই গুরুত্বপূর্ণ, সবাই একসঙ্গে না হলে এই নায়ক নায়িকার কোনো মানে হয় না। তো সেখানে গিয়ে এরকম কিছু চরিত্র আছে যেগুলো আবার আপনাদের সামনে পটাকা ফাটাবে। প্রেমের কথা যখন উঠলই, সামনেই কিন্তু প্রেম দিবস আসছে, সো কল্ড প্রেম দিবস। যদিও প্রত্যেকটা দিনই আমরা প্রেমের ভেতরেই থাকি, কারণ প্রেম ছাড়া তো জীবন হয় না, প্রেম ছাড়া দিনও যেন হয় না, কিন্তু তবু এই যে প্রেম দিবস, এই দিনের কি প্ল্যান? বা যদিও বোকা বোকা প্ল্যান কিছু সেভাবে হয় না, তবু কিছু মানে আগেকার কখনো, আগেকার ভ্যালেন্টাইন্স ডে যখন বিয়ে হয়, তখনকার ভ্যালেন্টাইন্স ডে, এখনকার ভ্যালেন্টাইন্স ডে, কোনো পার্থক্য আছে?
হ্যাঁ পার্থক্য আছে, এরা পার্থক্য নেই বললে বাজে কথা বলা হবে। ডেফিনেটলি পার্থক্য আছে, বয়সের পার্থক্য আছে। এবার বয়সের ধরুন প্রেমটার ধারা, প্রেমের সংজ্ঞা সবই বদলেছে, কাজেই সেই দিনটাও কীভাবে কাটছে সেই ধারাটাও বদলেছে, সেরকমভাবে ডেফিনেটলি কাটে না। বাট যেটা প্রশ্নের মধ্যেই ছিল, আমরা প্রত্যেক দিনই প্রেমে থাকি এবং সেটা থাকাটা বাঞ্ছনীয়, সেটা থাকাটাই কাম্য, তাতে পৃথিবীটা অনেক ভালো থাকে এবং মনটা ভালো থাকে, কাজ করতে ভালো লাগে, জীবনটা ভালো লাগে। তো ডেফিনেটলি রোজ প্রেমে থাকাটা যেরকম খুব জরুরি, সেরকম একটা দিন বেছে নেওয়া, সেটা যে কোনো দিন হতে পারে, সেটা আমরা সরস্বতী পুজোর দিনও করতে পারি, হতে পারে এরকম আমাদের কথিত আছে দিনগুলো মেনশন অলরেডি, সেটা 14 ফেব্রুয়ারিও করা যায়। একটা একটু বেশি প্রেমটা প্রকাশ করাটাতে কোনো ক্ষতি নেই, তো সেটাতেও আর একটা বাড়তি ভালো লাগা জন্মায় কোথাও গিয়ে সম্পর্কটা, একটা আবার কোথাও গিয়ে একটা কী বলবো, একটা কিক স্টার্ট পায়, একটা নতুন ক্ষণিকের উন্মাদনা তৈরি হয়। প্ল্যান রাখি না, সেদিন যা মনে হবে ভাল লাগবে সেরমভাবেই দিনটা কাটবে। বাট ডেফিনেটলি বাড়তি ভালো লাগার কিছু একটা করবো বা হবে, এইটুকু আমি জানি। থ্যাংক ইউ। ছ তারিখ ফেব্রুয়ারি সন্ধে 6টা থেকে রোজ টিভির পর্দায় আমরা আসছি বালিঝর নিয়ে, আবার সেম এফোর্ট দিয়ে অতটাই পরিশ্রম করে অতটাই ভালোবেসে আপনাদের সামনে আসছি, এবং সেই অপেক্ষাই আসছি যে আপনাদের মুখে আবার হাসি ফোটাতে পারব। থ্যাংক ইউ সো মাচ।